দীর্ঘ দেড় মাস জলবন্দী, তাঁবুর নিচে আশ্রয় রেল লাইনের ধারে। ঝড় আসছে, নতুন আতঙ্কে দিন কাটছে ঢাকা পাড়ার এই মানুষগুলির। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। দুর্গাপুজোর আগে থেকেই নিম্নচাপের কারণে লাগাতার বৃষ্টি, আর সেই বৃষ্টির ফলে বিস্তীর্ণ এলাকা বনগাঁ পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের ঢাকাপাড়া, লালপোল, বিভিন্ন এলাকা জলমগ্ন। প্রায় দেড় মাস ধরে গৃহহারা মানুষগুলি আশ্রয় নিয়েছেন রেললাইনের ধারে, কেউ বা আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। আবার নতুন করে সিঁদুরে মেঘ দেখছেন তারা, কারণ ঘূর্ণিঝড় দানার আছড়ে পড়ার সম্ভাবনা। সেই কারণেই আপাতত আতঙ্কের প্রহর গুনছেন স্থানীয় বাসিন্দারা। আসছে ঘূর্ণিঝড় দানা, নতুন করে সমস্যায় পড়েছেন বনগাঁ পৌরসভার অন্তর্গত 21 নম্বর ওয়ার্ডের ঢাকাপাড়া, লালপোল প্রভৃতি এলাকার বাসিন্দারা। যে রাস্তা দিয়ে বাইক চলাচল করত, সেখান দিয়েই এখন চলাচল করছে নৌকা। দুর্গাপুজোর আগে নিম্নচাপের কারণে লাগাতার বৃষ্টির ফলে ঘরছাড়া হয়েছিলেন মানুষগুলি। এখনও এলাকায় কোথাও বুক সমান জল, কোথাও আবার কোমর সমান। স্থানীয়রা অনেকেই আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে, কেউ বা রেললাইনের ধারে তাঁবু খাটিয়ে বসবাস করছেন। ঝড় আসছে, এই খবরে নতুন করে আতঙ্ক দানা বেঁধেছে। এদিন এলাকায় গিয়ে দেখা গেল অনেকেই তাঁবুগুলি শক্ত দড়ি দিয়ে বেঁধে নেওয়ার চেষ্টা করছেন, কোথাও কোথাও পলিথিনের ওপর চাপা দিয়েছেন রেললাইনের পাথর। আবার নতুন করে সমস্যায় পড়তে হবে না তো? চোখে মুখে একরাশ আতঙ্ক মানুষগুলির। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যেই আছড়ে পড়ার সম্ভাবনা ঘূর্ণিঝড় দানার। নতুন করে আতঙ্কে রয়েছেন এলাকার মানুষেরা, কেউ ঘর বেঁধে নিচ্ছেন আবার নতুন করে। সেই রকমই একজন বাসিন্দা আবার নতুন করে ঘর বাঁধছেন, কেন? আগামীতে ঝড় আসছে, সন্ধ্যা থেকে ঝড় শুরু হবে, বা এমনি আমরা বানবাসি উপরে এসেছি, যাতে তাবু টাবু ছিঁড়ে না যায়, নিরাপদে থাকতে পারি তার জন্য। কতদিন ধরে এইভাবে আছেন? আমরা এখানে 1 মাস 9 দিন আছি। কাজবাজ হচ্ছে না? আমাদের কোনো কাজ নেই কারোর, আমাদের এই পৌরসভা থেকে খাবার দিচ্ছে, খাচ্ছি আর আছি। আপনি কি করেন? আমি রাজমিস্ত্রি কাজ করি। আমরা কথা বলছিলাম স্থানীয় এক বাসিন্দার সাথে, তিনি জানালেন প্রায় 1 মাসেরও অধিক সময় এইভাবে রয়েছে। ঝড় আসছে, স্বাভাবিকভাবেই আতঙ্ক, সেই কারণে নতুন করে আবার বেঁধে একটু সামাল দেওয়ার চেষ্টা। জানা গেছে পৌরসভার পক্ষ থেকে দুবেলা মা ক্যান্টিনের মাধ্যমে রান্না করা খাবার দেওয়া হচ্ছে, দেওয়া হয়েছে শুকনো খাবার। পৌরপ্রধান গোপাল শেঠ জানিয়েছেন সকলকে সতর্ক করা হয়েছে, কেউ যেন কাঁচা বাড়িতে বসবাস না করেন। পৌরসভাতে কন্ট্রোল রুম খোলা হয়েছে, কোনো প্রয়োজনে সেখানে ফোন করলে দ্রুত পৌরসভার কর্মীরা পৌঁছে যাবেন। আমরা অত্যন্ত সতর্কভাবে বনগাঁ পৌরসভা সমস্ত প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে জেলাশাসকের নির্দেশ মতন আমরা সকল রকম প্রস্তুতি রাখছি। কন্ট্রোল রুম খোলা হচ্ছে, বিভিন্ন ওয়ার্ডে জল ঢুকে সেসব জায়গায় টালির বাড়ি এবং ত্রিপলের তলায় যারা আছে তারা তাদের বাড়িগুলো নড়বড়ে হয়ে গেছে, আমরা সেদিকে নজর রাখছি, তাদেরকে যাতে সেখানে সরিয়ে দেয়। এছাড়াও বলা হয়েছে পার্শ্ববর্তী যেখানে পাকা বাড়ি আছে, যারা টালির বাড়িতে আছেন তারা যেন সেই পাকা বাড়িতে আশ্রয় দেয়, এইভাবে করা হয়েছে। এদিনও সকাল থেকে এলাকায় ঘুরেছেন স্থানীয় কাউন্সিলর সুরজিৎ দাস। সুরজিৎ বলেন সকলকে নিয়ে রাত জাগার ব্যবস্থা করা হয়েছে, সব মিলিয়ে ঝড়ের মোকাবেলায় আমরা প্রস্তুত। এই নিয়ে ভীষণ উদ্বিগ্ন, এবং কালকে আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে পৌরসভায় দেখা হয়েছে। উনি আমাকে বলেছেন যে তুমি ওয়ার্ডে সবাইকে সতর্ক করে দাও, এবং যাতে কাঁচা বাড়িতে কেউ না থাকে, ঝড় আসলে যাতে কোনো ক্ষতি না হয়। আর বলেছে যে আমি সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছেন উনি, যখন যদি কোনো গাছপালা পড়ে যায়, ভেঙে বা পড়ে, তখন উনি সেটা উনি সেই রকমভাবে সবাইকে, সব দপ্তরকে উনি আজকে সতর্ক করে সবাইকে রেখে দিয়েছে, যাতে এই বিষয়ের মোকাবিলা করা যায়। স্থানীয়রা জানাচ্ছেন দীর্ঘদিন জলবন্দী, বাড়িতে কাজ নেই, কমে গিয়েছে রোজগার, আবার নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা, কি হবে আমরা জানি না। অনেক জল, এখন কি করব, আমাদের বাপ্পাদা আমাদের, হ্যাঁ আবার ঝড় বৃষ্টি আসে, তার জন্য আমাদের আবার ঘর দুয়ার যেরকম বানিয়েছিলাম, ত্রিপল ফিপল অনেক কিছুই পেয়েছি আমরা, আমাদের বাপ্পাদা আমাদের সাহায্য করেছে,
যাই হোক, আমরা ঘর দুয়ার সব ঠিকঠাক করে উঠেছি, এখন আবার যে ঝড় আসছে আমাদের সেই জন্যই আমরা একটু সতর্ক হচ্ছি। আবার এখন আমরা কোন পরিস্থিতিতে বাঁচবো, এখানে জল আসে এই এক দেড় মাস তোমার তো আমরা লাইনের উপরই আছি, এখন আমরা কোনভাবে কী বাঁচবো? আমাদের পৌরসভা কাউন্সিলর আছে, উনি আমাকে দেখাশুনো করতেছে, ছিল আবার বাড়ছে, এখন এই বর্ষা হচ্ছে তাই জল বাড়ছে, আবার নতুন করে ঝড় আসছে, এইটাই আমরা ভয় পাচ্ছি। এখন এলাকার বেশিরভাগ মানুষ দিন আনা দিন খাওয়া, দীর্ঘদিন জলবন্দী, স্বাভাবিকভাবেই কাজ নেই অনেকের, সংসারে অভাব দেখা দিয়েছে, সকলেই চাইছেন দুর্যোগ কেটে স্বাভাবিক হোক পরিস্থিতি। দুর্যোগ কেটে যাক, পরিস্থিতি স্বাভাবিক হোক, নতুন করে যাতে তারা আবার ঘরে ফিরতে পারেন, এই আশায় আপাতত রয়েছেন এলাকার মানুষেরা। ক্যামেরায় সভ্যসাচীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।